সকলেই জানো যে এবছর থেকে উচ্চ উচ্চমাধ্যমিকের সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে এবং ফার্স্ট সেমিস্টারে পুরো পরীক্ষাটাই হবে এমসিকিউ কিউ টাইপ কোশ্চেনের সেদিকে লক্ষ্য রেখে আমরা এখন এমসিকিউ টাইপের পরীক্ষার প্রস্তুতি হিসেবে পরপর লেসন দিতে থাকব আজকে প্রথম লেসন দিচ্ছি প্রাসের ওপরে প্রথম মতো এখানে বিভিন্ন ম্যাথামেটিক্যাল এবং থিওরিটিক্যাল কোশ্চেন দেওয়া থাকবে এবং সেগুলো সলিউশন বলছে একটি প্রাসকে আলফা অথবা টু আলফা যে কোনো কোণে নিক্ষিপ্ত করলে তার প্রক্ষেপ সীমা একই থাকে আলফার মান কত তোমরা জানো যে দুটো কোণ একটা আলফা আর একটা টু আলফা কোণে প্রক্ষেপ করলে যদি প্রক্ষেপ সীমা এক হয় তাহলে এই দুটো কোণের যোগ ফল হয় নাইনটি ডিগ্রি তাহলে থ্রি আলফা সমান নাইনটি ডিগ্রি অতএব আলফা সমান সমান হয়ে যাবে থার্টি ডিগ্রি সুতরাং একের এ কারেক্ট অপশান থার্টি ডিগ্রি সুতরাং যে দুটো কোণে একটা প্রজেক্টাইলকে একই বেগে মানে একই মানের বেগে ছুড়লে পড়ে অর্থাৎ একই দ্রুতিতে ছুড়লে প্রক্ষেপ সীমা সমান হয় সেই দুটো কোণের যোগফল হয় নাইনটি ডিগ্রি এখানে কোন দুটো বলা হয়েছে একটা আলফা আর একটা টু আলফা তাহলে সেই দুটো কোণের যোগফল ফল ডিগ্রি সুতরাং আলফার মান এখানে কিন্তু থার্টি ডিগ্রি হবে নেক্সট কোয়েশ্চেন বলছে অনুভূমিকের সঙ্গে সিক্সটি ডিগ্রি কোণে কে পরিমাণ গতিশক্তি নিয়ে একটা কণাকে প্রক্ষেপ করা হলো সর্বোচ্চ অবস্থানে কণাটির গতিশক্তি কত হবে দেখো সর্বোচ্চ অবস্থানে কণাটির যে গতিশক্তি হয় তোমরা জানো হাফ এম ইউ স্কোয়ার স্কোয়ার থিটা সেখানে প্রাথমিক গতিশক্তি কত কে তাহলে সর্বোচ্চ অবস্থানে গতিশক্তি হয় কে কসকোয়ার থিটা কারণ সর্বোচ্চ অবস্থানে শুধুমাত্র অনুভূ বেগের উপাংশটাই থাকবে এবং তার মানে ইউ কস থিটা তাহলে গতিশক্তি হাফ এম ইউ স্কোয়ার কস্কোয়ার থিটা প্রক্ষেপ বেগ গে যখন ছুটছি তখন গতিশক্তি যদি কে হয় তাহলে হাফ এম ইউ স্কোয়ারের মান যদি আমরা কে বসাই দ্যাট ইস কে কস্কোয়ার থিটা এবার থিটা বলেছে সিক্সটি ডিগ্রি তাহলে এটা হবে কে কস্কোয়ার সিক্সটি ডিগ্রি কস্কোয়ার সিক্সটি ডিগ্রির মান কিন্তু হাফ তাহলে এটা হলো কে ইন্টু হাফের হোল্ড স্কোয়ার তার মানে হলো কে বাই ফোর তাহলে এখানেও কারেক্ট আনসার হলো এ তাহলে দু নম্বর কোশ্চেনে কারেক্ট আনসার এ এবার আমরা তিন নম্বর প্রশ্নে চলে যাই বলছে অনুভূমিক তলে প্রক্ষেপ সীমা আর এবং থিটা হলে প্রাসের গতিপথের সমীকরণ হবে তোমরা জানো প্রাসের গতিপথের সমীকরণ ওয়াই সমান তোমরা জানো এক্স থিটা মাইনাস কত হয় যেন হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কসকোয়ার থিটা এখান থেকে যদি আমরা এক্স ট্যান থিটা কমন নিয়ে নিই তাহলে দেখো পড়ে থাকে কি এক্স ট্যান থিটা থাকলো ওয়ান মাইনাস দেখো এক্স একটা বেরিয়ে গেছে তাহলে উপরে এক্স থাকলো নিচে কী হলো টু থাকলো ইউ স্কোয়ার কসকোয়ার থিটা আর এখানে ট্যান থিটা বের করেছি তাহলে একটা ট্যান থিটা নিচে গেল আর তারও নিচে গেল জি দেখো এইখানেতে কস্কোয়ার থিটা ইন্টু টেন থিটা মানে কসকোয়ার থিটা ইন্টু সাইন থিটা বাই কস থিটা একটা কস থিটা কেটে যাবে তাহলে হলো টু সাইন থিটা কস থিটা মানে সাইন টু থিটা তাহলে শেষ পর্যন্ত থাকলো দিস ইজ ইক টু এক্স টেন থিটা ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই দেখো এখানে ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি কেন এরকম হলো কারণ দেখো কসকয়ার থিটা ইন্টু টেন থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা একটা কস থিটা কেটে গেলে টু সাইন থিটা কস থিটা থাকছে একটা টু আছে তাহলে সাইন টু থিটা ইউসকোয়ার সাইন টু থিটা বাই জি এটাই তো রেঞ্জ তাহলে এই ওয়াই দাঁড়ালো এক্স টেন থিটা ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই আর তাহলে আমাদের কারেক্ট আনসার হলো গিয়ে বি তাহলে এখানেতে আমাদের তিন নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হলো বি তোমরা জানো প্রাসের আরেকটা সমীকরণ হলো ওয়াই ক্সটি এক্স ট্যান্থিটা ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই আর সেটাই দেওয়া হয়েছিল তাহলে তিন নম্বর কোশ্চেনে কারেক্ট আনসার বি এইবার আমরা চার নম্বর প্রশ্নে চলে যাব চার নম্বর প্রশ্নে কি বলেছে বলছে দুটি প্রক্ষেপকণের জন্য প্রাসের অনুভূমিক সীমা হয় আর মানে একই অনুভূমিক সীমা আর তাহলে বলছি উড্ডায়নকাল টি ওয়ান টি টু হলে টি ওয়ান ও টি টুর গুণফল কত দেখ যে দুটো কোণের জন্য সীমা একই হয় তাদের একটা থিটা হলে আর একটা হয় নাইনটি ডিগ্রি মাইনাস থিটা আর টাইম অফ ফ্লাইট টি সমান সমান কত হয় টু ইউ সাইন থিটা বাই জি তাহলে আর একটা ক্ষেত্রে যদি টি টু হয় থিটার জায়গায় সাইন নাইনটি মাইনাস থিটা বসাবো নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা মানে কস থিটা হবে তাহলে টু ইউ কস থিটা জি এবার দেখো টি ওয়ান টি টুর গুণ ফল আছে সবগুলোর পক্ষে তাহলে গুন করে দিন তাহলে দেখো একটা টু থাকলো হলো ইউ স্কোয়ার দেখো আরেকটা টু সাইন থিটা থিটা মানে সাইন টু থিটা বাইজি স্কোয়ার একটা আছে তাহলে দেখো এটা হলো টু ইন্টু ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি এর জায়গায় আর বসালাম আরেকটা নিচে জি থাকলো তাহলে টি ওয়ান টি টুর গুণফলটা কার সঙ্গে সমানুপাতি আর এর সঙ্গে তাহলে টি ওয়ান টু প্রপোর্শনাল টু আর তাহলে দেখো আমাদের এর উত্তরটি হল কারেক্ট এইবার আমরা পাঁচ নম্বর প্রশ্নে যাব বলছে একটি বস্তুকে এ আই প্লাস বি যে বেগে প্রক্ষেপ করলে তার প্রক্ষেপ সীমা সর্বোচ্চ উচ্চতার দ্বিগুণ হয় তোমরা জানো প্রক্ষেপ সীমা সর্বোচ্চ উচ্চতার যদি এন গুণ হয় তাহলে থিটা সমান ফোর বাই এন যেখানে প্রক্ষেপ সীমা আর সর্বোচ্চ উচ্চতার এন গুণ তার মানে আর সমান এন এইচ এখানে বলে দিয়েছে প্রক্ষেপ সীমা সর্বোচ্চ উচ্চতার দ্বিগুণ তার মানে এন হলো দুই তাহলে দেখো থিটা সমান ফোর বাই টু মানে হলো টু আবার দেখো থিটা সমান এটা প্রাথমিক বেগ তার মানে ওয়াই কম্পোনেন্ট অফ ভেলোসিটি বাই এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি সমান বি বাই এ তাহলে সম্পর্ক কী হলো বি সমান সমান টু এ তাহলে পাঁচের কারেক্ট আনসার হলো গিয়ে এ এবার আমরা ছ নম্বর প্রশ্নে যাব ছ নম্বর প্রশ্নে কী বলছে বলছে যে একজন বালক এক টুকরো পাথরকে এই চুচ্চতায় ছুটতে পারে সে যদি সোজা এই চুচ্চতায় ছুড়ে দিতে পারে তাহলে এই সমান তুমি জানো ইউ স্কোয়ার বাই টু জি কারণ <coughs> সোজা ছুঁড়েছে তাহলে থিটা হলো নাইনটি ডিগ্রি এই একই পাথরের টুকরোকে একই প্রাথমিক ভেগে সর্বোচ্চ যে দূরত্ব ছুটবে অর্থাৎ রেঞ্জ রেঞ্জের ফর্মুলা তুমি জানো ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি এবং যখন রেঞ্জটা সর্বোচ্চ হবে দেখো তোমাকে বলেছে সর্বোচ্চ দূরত্বে ছুটবে তাহলে আর সমান আর ম্যাক্স হতে গেলে জানো সাইন টু থিটার মানটা ওয়ান হয়ে যাবে তাহলে আর ম্যাক্স হলো ইউ স্কোয়ার বাই জি এবার বলছি এর সঙ্গে রেঞ্জের সঙ্গে এইচের সম্পর্ক কী দেখো এইচ হলো ইউ স্কোয়ার বাই টু জি আর এটা ইউ স্কোয়ার বাই জি তাহলে ইউ স্কোয়ার বাই টু জি ইন্টু টু লিখতে পারো সেটা যদি এইচ হয় দিস ইজ টু এইচ তাহলে আর ম্যাক্স ওয়ান টু এইচ সুতরাং ছয়ের কারেক্ট আনসার হলো গিয়ে বি এবার আমরা সাত নম্বর প্রশ্নে চলে যাব সাত নম্বর প্রশ্নে কী বলছে বলছে অনুমিতের সঙ্গে থিটাকণে একটি প্রাসকে উবেগে ছোড়া হলো সর্বোচ্চ বিন্দুতে প্রাসটির গতিশক্তি ও স্থিতিশক্তির অনুপাত দেখো সর্বোচ্চ বিন্দুতে যে গতিশক্তি হয় সেটা তুমি জানো হাফ এম ইউ থিটা কারণ সর্বোচ্চ বিন্দুতে অনুভূমিক বেগটাই থাকে এবং তার মান হয় ইউকস থিটা এবার দেখো প্রাসকে যখন আমি ছুঁড়েছি তখন তার প্রাথমিক গতিশক্তি হাফ এম ইউ স্কোয়ার তখন স্থিতিশক্তি শূন্য বায়ুর বাঁধাজনিত বলকে যদি অগ্রাহ্য করা হয় তাহলে দেখো গতিশক্তি হল হাফ এম ইউ স্কোয়ার কসকোয়ার থিটার এটা কাইনেটিক এনার্জি আর মোট যান্ত্রিক শক্তি ছিল হাফ এম ইউ স্কোয়ার ছোড়ার সময় তাহলে বাদ বাকিটা পোটেন্সিয়াল এনার্জি হবে এবং বুঝতেই পারছো হাফ এম ইউ স্কোয়ার থেকে হাফ এম ইউ স্কোয়ার কস স্কোয়ার যদি বাদ যায় তাহলে কত থাকে হাফ এম ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটার এবার কি বলেছে এটা হল পোটেন্সিয়াল এনার্জি কারণ হাফ এম ইউ স্কোয়ারের মধ্যে হাফ এম ইউ স্কোয়ার কসকোয়ার থিটা এটা ছিল কাইনেটিক এনার্জি বাকিটা হলো পোটেন্সিয়াল এনার্জি এবার বলছে গতিশক্তি ও স্থিতিশক্তির অনুপাত তাহলে এদের অনুপাত কত হাফ এম ইউ স্কোয়ার কসকোয়ার থিটা ইস টু হাফ এম ইউ স্কোয়ার সাইন্স্কোয়ার থিটা দেখো হাফ এম ইউ স্কোয়ার কেটে যাবে তাহলে কসকোয়ার থিটা বা ইস টু সাইন্স স্কোয়ার থিটা কসকোয়ার থিটা ইস টু সাইন্স স্কোয়ার থিটা এবার কসকোয়ার থিটা দিয়ে যদি তুমি ভাগ করে দাও তাহলে এটা হয়ে যাবে কট স্কোয়ার থিটা ইস টু ওয়ান তাহলে অনুপাতটা হলো কট স্কোয়ার থিটা তাহলে সাতের কারেক্ট আনসার হলো গিয়ে সি আসলে এই পরীক্ষায় যে ধরনের প্রশ্ন সম্ভাব্য প্রশ্ন হতে পারে তার লেন্থ অনুযায়ী কিন্তু আমরা প্রবলেমগুলো অভ্যাস করছি বলছে দুটি প্রক্ষেপ কোণের জন্য কোনো প্রাসের প্রক্ষেপ সীমা হয় আর ওই দুই প্রক্ষেপ পনের জন্য সর্বোচ্চ উচ্চতা এইচ এবং এইচ ড্যাস্ট হলে এইচ এইচ ড্যাস্টের সম্পর্ক এবং সব জায়গায় দেখো এইচ আর এইচ ডাস্টের গুণফল আকারেই আছে তাহলে আমরা এই আর এইচ ডাস্টের গুণ বের করবো এইচ সমান কত ইউ স্কোয়ার সাইন্স স্কোয়ার থিটা বাই টু জি আরেকটা কোন কি আর একটা নাইনটি ডিগ্রি মাইনাস থিটা যে দুটো প্রক্ষেপকণের জন্য একই দ্রুতিতে ছুড়লে রেঞ্জ আর তাদের একটা থিটা হলে একটা নাইনটি মাইনাস থিটা এটা আমরা জানি তাহলে এইচ ওয়ান কত হবে ইউ স্কোয়ার সাইন্স স্কোয়ার নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে ক স্কোয়ার থিটা বাই টু জি তাহলে এটা হলো ইউ স্কোয়ার ক স্কোয়ার থিটা বাই টু জি এবার দেখো আমরা এইচ এইচ ড্যাস বলেছে তাহলে এটা এইচ ড্যাস্ট হলো এইচ এইচ ড্যাশ সমান কত ইউ টু দি পর ফোর সাইন্স স্কোয়ার থিটা ইন্টু ক স্কোয়ার থিটা ডিভাইডেড বাই ফোর জি স্কোয়ার এবার দেখো যখন আমরা রেঞ্জে আছি তখন কিন্তু আমাদের সাইন টু থিটাই আসতে হবে তার মানে টু সাইন থিটা কস থিটা তার হোল স্কোয়ার মানে ফোর দিয়ে আমরা একটা ওপরে নিচে গুণ করে নিচ্ছি তা দেখো কত হলো ইউ টু দি পর ফোর ফোর সাইন স্কোয়ার থিটা মানে টু সাইন থিটা কস থিটার হোল স্কোয়ার মানে এটা হলো সাইন স্কোয়ার টু থিটা ডিভাইডেড বাই সিক্সটিন ইন্টু জি স্কোয়ার এবার দেখো আর রেঞ্জ সমান ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি তাহলে এই টার্মটুকুটা হয়ে গেলো তোমার আর এর স্কোয়ার তাহলে এটা হলো আর স্কোয়ার বাই ষোলো তাহলে দেখো কি দাঁড়ালো আর স্কোয়ার এইচ চেঞ্জটা সমান আর স্কোয়ার বাই ষোলো তাহলে আর স্কোয়ার সমান সমান কত সিক্সটিন এইচ এইচ জাস্ট সুতরাং কারেক্ট আনসার হলো আটের সি এইবার আমরা ন নম্বর প্রশ্নে যাব ন নম্বর প্রশ্নে কি বলেছে যে একটি বস্তুর প্রক্ষেপ সীমা ফোর পার্সেন্ট বৃদ্ধি পেলে সর্বোচ্চ উচ্চতা কত শতাংশ বৃদ্ধি পাবে ধরে নাও অন্য বিষয়গুলি স্থির আছে তাহলে দেখো আগে আমরা দেখে নিই সর্বোচ্চ উচ্চতা এই সমান সমান কত ইউ স্কোয়ার সায়েন্স স্কোয়ার থিটা বাই টু জি দেখো অন্য রাশি মানে থিটার জি যদি স্থির থাকে এবার যদি আমরা লগ নিয়ে ডিফারেন্সিয়েট করি তাহলে দেখো লগ এইচের হবে দুই পক্ষে লগ নিলাম তাহলে দেখো কীরকম হয় লগ এইচ সমান লগ অফ ইউ স্কোয়ার আর এই যে কনস্ট্যান্টটাকে আমি যদি কে ধরে নিই প্লাস লগ কে তাহলে দেখো ডিফারেন্সিয়েট করলে লগ এইচ এর ওয়ান বাই এইচ ইন্টু ডি এইচ আর এটা জানো লগ ইউ স্কোয়ার মানে টু লগ ইউ তাহলে টু লগ ইউ এর ওয়ান বাই ইউ ইউ এর চেঞ্জ ডি ইউ আর লগ কে তো কনস্ট্যান্ট তার ডিফারেন্সিয়েশন জিরো তাহলে দেখো উচ্চতা শতকরা পরিবর্তন হবে বেগে শতকরা পরিবর্তনের দ্বিগুণ এখানে বলেছে প্রক্ষেপ বেগ ফোর পার্সেন্ট বাড়িয়েছ তাহলে উচ্চতা বাড়বে টু ইন্টু ফোর পার্সেন্ট মানে হবে এইট পার্সেন্ট সুতরাং এখানে ন নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হলো বি এইবার আমরা দশ নম্বর প্রশ্নে যাই দশ নম্বর প্রশ্নে কি বলছে ন নম্বর প্রশ্নের কাল ও প্রক্ষেপ সীমার শতকরা পরিবর্তন তোমরা একইভাবে বুঝেছ কাল যদি টি নি টু ইউ সাইনথিটা বাই জি তাহলে দেখো একইভাবে নিয়ে ডিফারেন্সিয়েট করলে ডিটি বাই টি সমান এটা যেহেতু ইউ এর সঙ্গে সম সমানুপাতি তাহলে দিস ইজ ইউ ডি ইউ বাই ইউ তার মানে উড্ডায়নকালের পরিবর্তন হবে ফোর পারসেন্ট প্রক্ষেপ সীমা বলেছে প্রক্ষেপ সীমা মানে রেঞ্জ রেঞ্জ আর্ট সমান কত হয় ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি এখানেও কিন্তু থিটা আর জি কনস্ট্যান্ট তাহলে আর্ট সমানুপাতি হলো ইউ স্কোয়ার তাহলে যদি আমরা আর সমানুপাতে আমরা যদি ইউজ নিই তাহলে দেখো লগ্নি একইভাবে ডিফারেন্সিয়েট করলে হবে আর বাই আর সমান টু ইন্টু ইউ বাই ইউ ইউ বাই ইউ ফোর পার্সেন্ট তাহলে টু ইন্টু ডিউ বাই ইউ হবে এইট পার্সেন্ট তাহলে দেখো এখানে চেঞ্জটা কত কত হলো প্রথম ক্ষেত্রে ফোর পার্সেন্ট পরের ক্ষেত্রে এইট পার্সেন্ট সুতরাং এ হল কারেক্ট আনসার দশ নম্বর প্রশ্নের কারেক্ট উত্তর হলো এ এবার আমরা এগারো নম্বর প্রশ্নে চলে যাব এগারো নম্বর প্রশ্নে কি বলছে একটি উড়োজাহাজ অনুভূমির দিকে সাতশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গতিশীল তাহলে অনুভূমিক দিকে বেগ হলো সাতশো কুড়ি কিলোমিটার প্রতি ঘণ্টা দেখো এটাকে যদি আমরা মিটার প্রতি সেকেন্ডে যাই তাহলে পাঁচের আঠেরো দিয়ে গুণ করে নেবো তাহলে উড়োজাহাজের বেগ কত হলো চার আঠেরো বাহাত্তর চল্লিশ তার মানে দুশো মিটার পার সেকেন্ড এটা তার অনুভূমিক বেগ তাহলে অনুভূমিক বেগ হলো দুশো মিটার পার সেকেন্ড যখন ভূমি থেকে দু কিলোমিটার উচ্চতায় আছে তখন বস্তুকে ফেলা হলে অনুভূমিকের সঙ্গে যে কোনো ভূমিকে সে আঘাত করবে তার মানে ফেলা হলো কত উচ্চতা থেকে দু কিলোমিটার উচ্চতা থেকে কিন্তু তার গতি তো আছে অনুভূমিক তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ইনিশিয়াল ভেলোসিটি জিরো উল্লম্ব উপাংশ বেগে প্রাথমিক উপাংশ জিরো পড়েছে দু কিলোমিটার মানে দু মিটার সে পড়েছে অভিকর্ষজ তরণের জন্য ধরি পড়তে টি সময় লেগেছে তাহলে হাফ জি ইন্টু টি স্কোয়ার তাহলে দেখো সমান হাফ ইন্টু টেন ইন্টু টি স্কোয়ার সমান দু হাজার দুই পক্ষ থেকে তুমি যদি শূন্য কেটে দাও টি স্কোয়ার সমান চারশো তাহলে টি সমান কুড়ি তাহলে কুড়ি সেকেন্ড সময় লেগেছে পড়ছে কিসের জন্য অভিকর্ষজ তরণের জন্য তাহলে টি সময় পরে তার বেগ কত হবে ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি ভি সমান সমান জিটি। জি হলো দশ আর টি হলো কুড়ি তাহলে দুশো মিটার পার সেকেন্ড তাহলে দেখো এটা যখন মাটিতে পড়ছে প্রাসটা তার অনুভূমিক উপাংশের বেগও দুশো মিটার পার সেকেন্ড উল্লম্ব উপাংশের বেগও দুশো মিটার পার সেকেন্ড তাহলে সে অনুভূমিকের সঙ্গে কত কোন করবে যদি সে থিটা কোন করে এই কোনটা যদি আমাদের থিটা হয়ে যায় তাহলে দেখো অনুভূমিকের সঙ্গে কোন থিটা হলে ট্যান থিটার সমান এদিকেও দুশো ওদিকেও দুশো দুশো বাই দুশো মানে এক তাহলে থিটা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি টেন থিটা ওয়ান হলে থিটা পঁয়তাল্লিশ ডিগ্রি সি হলো কারেক্ট আনসার এগারো নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হলো সি এবার বারো নম্বর প্রশ্নে যাওয়া যায় বলছে অ্যান্ড একইনমিক ভেগ ভি দ্বারা অনেকগুলি বুলেট বিভিন্ন দিকে প্রক্ষেপ করা হলো সর্বোচ্চ যে ক্ষেত্র ফলে ছড়িয়ে পড়বে ধরো এখান থেকে বুলেট এদিকে গেল এদিকে যাচ্ছে সে সর্বোচ্চ যে জায়গা জুড়ে ছড়িয়ে পড়বে দেখো প্রথমত এখান থেকে তাহলে এই যে সর্বোচ্চ দূরত্বের কথা আসছে সে বিভিন্ন দিকে যে পথে যাবে ধরো এই রকম একটা আমরা বৃত্তাকার ক্ষেত্র পেয়ে যাব এবং এই বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ কী হবে রেঞ্জ অফ দ্যাট প্রজেক্টাইল অর্থাৎ বুলেটের রেঞ্জ এবং রেঞ্জের কোন মানটা ম্যাক্সিমাম মান ইকোয়ালস টু রেডিয়াস অফ দ্য অরবিট অর্থাৎ ওই যে পথে ছড়িয়ে পড়বে তার রেডিয়াস হবে রেঞ্জের সর্বোচ্চ মান রেঞ্জের সর্বোচ্চ মান কত জানো তোমরা যেন রেঞ্জের মান ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি তাহলে তার সর্বোচ্চ মান হবে ভি স্কোয়ার বাই জি সাইন টু থিটার মান কিন্তু রেঞ্জ ম্যাক্সিমাম হলে ওয়ান হয়ে যায় তাহলে বৃত্তাকার যে ক্ষেত্রফলে ছড়িয়ে পড়বে বলেছে ক্ষেত্রফলে বৃত্তের ক্ষেত্রফল তুমি জানো এ সমান সমান কত পাই ইন্টু আর ম্যাক্সের স্কোয়ার তাহলে পাই আর ম্যাক্স হলো ভি স্কোয়ার বাই জি তাহলে ভি টু দি পর ফোর বাই জি স্কোয়ার হোল স্কোয়ার করলে পরে তাহলে বারো এ হলো গিয়ে কারেক্ট আনসার তাহলে বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো এ এবার আমরা তেরো নম্বর প্রশ্নে তেরো নম্বর প্রশ্নে আমাদের কি বলছে দেখা যাক বলছে ডি দূরত্বে এই চুচ্চতায় একটা দেওয়ালকে আঘাত করার জন্য কয়েকটি বস্তুকে ইউ প্রাথমিক বেগে থিটাকণে প্রক্ষেপ করা হল ইউ এর মান কত। দেখো এই একটা দেওয়াল আছে দেওয়ালটা কি বলেছে কত দূরত্বে এবং কত উচ্চতায় সেটা বলা দিয়েছে এই উচ্চতায় আর কত দূরত্বে ডি দূরত্বে এই দেওয়ালকে সে আঘাত করবে তা দেখো এই উচ্চতায় ডি দূরত্বে আঘাত করবে তাহলে এখন তাহলে আমরা এইচ সমান কি লিখতে পারি দেখো আর ডি সমানই বা কী লিখতে পারি দেখো প্রাসকে যখন ছুঁড়েছি হরাইজন্টাল কম্পোনেন্ট অব ভোসিটি ইউ কসথিটা নিয়ে যাবে তাহলে ডি সমান সমান যদি টি সমান নেয় ইউকিটা ইন্টু টি একইভাবে এইচ সমান কথা হবে ইউ সাইন থিটা ইন্টু টি ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট মাইনাস হাফ জি টি স্কোয়ার খুব সহজভাবে এলো কিন্তু আমাদের দেখো কোনো অপশানে টি নেই তাহলে প্রথম ইকুয়েশান থেকে টিকে বসিয়ে দিয়ে দ্বিতীয় ইকুয়েশানে টিকে বের করি প্রথম ইকুয়েশানে দিয়ে দ্বিতীয় ইকুয়েশানে বসিয়ে দিই তাহলে টি মানে কত ডি বাই ইউ থিটা তাহলে এটা কত হলো ইউ সাইন থিটা ইন্টু টি এর জায়গায় কত বসাবো ডি বাই ইউ কস থিটা মাইনাস কত হলো হাফ জি টি স্কোয়ার মানে কি ডি স্কোয়ার বাই ইউ স্কোয়ার স্কোয়ার থিটা তাহলে দেখো এখানে ইউ ইউ কেটে গেল ডি ট্যান থিটা এলো এবার দেখো আমাদের কি দরকার আমাদের দরকার ইউকে তাহলে এই টার্মটা একদিকে যাক বাকিটা একদিকে আসুক তাহলে কি লিখে ফেলতে পারি আমরা ডি ট্যান থিটা ডি ট্যান থিটা মাইনাস যদি আমরা এইচ করি তাহলে কি দাঁড়ালো এই টার্মটা বাঁ গেলে হাফ জি ইন্টু ডি স্কোয়ার বাই ইউ স্কোয়ার স্কোয়ার থিটা তা দেখো ইউ স্কোয়ার কসকোয়ার থিটা সমান কত ইউ স্কোয়ার কসকোয়ার থিটা সমান সমান কত হচ্ছে হাফ জি ইন্টু ডি স্কোয়ার বাই ডি থিটা মাইনাস এইচ ডি ট্যান থিটা মাইনাস এইচ তাহলে ইউ থিটা করতে গেলে কি হবে এটা রুট হয়ে যাবে এটা রুট হলে ইউ সমান কত হবে ওয়ান বাই কস থিটা আর একটা ডি বাইরে বেরিয়ে আসবে তাহলে ডি বাই থিটা ইন্টু রুটের মধ্যে জি বাই টু ইন্টু ডি মাইনাস এইচ দেখো এটাই আছে আমাদের বি অপশানে তাহলে তেরো নম্বর কোশ্চেনের কারেক্ট অপশান হলো বি এবার চোদ্দো নম্বর প্রশ্নে আমরা যাই চোদ্দ নম্বর প্রশ্নে কী বলছে সেটা দেখা যাক চোদ্দ নম্বর প্রশ্নে বলছে অনুভূমিকের সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে একটা প্রাক প্রাসকে নিক্ষেপ করা হলো প্রাসটি যখন গতিপথে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায় তখন প্রক্ষেপ বিন্দু থেকে তার উন্নতি কোন কত তাহলে সর্বোচ্চ বিন্দুতে প্রাসটা যখন পৌঁছে দিচ্ছে প্রক্ষেপ বিন্দু থেকে উন্নতি কোণ চেয়েছে তাহলে ধরো এই হলো আমার প্রোজেক্টাইলটা এটা আছে সর্বোচ্চ বিন্দুতে তাহলে যেখানে ছুঁড়েছি সেখান থেকে তার কোনটা চেয়েছে দেখো সর্বোচ্চ বিন্দুতেও যখন আছে তখন ওর হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট কিন্তু হলো রেঞ্জের অর্ধেক আর ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হলো এইচ তাহলে এখানে উন্নতিকোণ যদি থিটা হয় তাহলে টেন থিটা সমান কিন্তু তোমার এইচ ডিভাইডেড বাই আর বাই টু তার মানে টু এইচ বাই আর এবার এইচের মানটা কত বলো তো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি আর আর এর মানটা কি ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি দেখো এইখানেতে ইউ স্কোয়ার ইউ স্কোয়ার কিন্তু কেটে গেল জি জি কেটে গেলো টু টু কেটে গেল এবার সাইন্স স্কোয়ার থিটা বাই সাইন টু থিটা মানে হাফ উপরে সাইন্স স্কোয়ার থিটার নিচে টু সাইন থিটা কস থিটার হাফটা বের করেছে একটা সাইন কেটে গেলো তাহলে ট্যান থিটা তাহলে এইটা যদি অ্যাঙ্গেলটা থিটা না বলে আমরা থিটা ওয়ান বলতাম ট্যান থিটা ওয়ানস ওয়ান হাফ টেন থিটা এবার থিটা কত বলেছে কত কোনে ছুঁড়েছ পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে

ভিকাস টু থ্রি আই প্লাস টেন মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো বস্তুটি সর্বোচ্চ উচ্চতা ও প্রক্ষেপ সীমা কত হবে সেটা দেখাতে বলেছে দেখো যখন তুমি ছুঁড়েছো থ্রি আই বেগে থ্রি আই হলো এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি তার মানে তুমি লিখে ফেলতে পারো ইউ কস থ্রিটা সমান থ্রি আর ইউ সাইন থিটা অর্থাৎ প্রাথমিক বেগের ওয়াই কম্পোনেন্ট হলো টেন এই বেগে তুমি ছুঁড়েছো এবার তোমার কাছে কী চেয়েছে প্রথমটা চেয়েছে সর্বোচ্চ উচ্চতা সর্বোচ্চ উচ্চতা মানে কি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি তাহলে দেখো এটা এইচ ইউ সাইন থিটা হলো গিয়ে টেন তার স্কোয়ার তাহলে টেন স্কোয়ার বাই টু ইন্টু জি হলো টেন একটা টেন কেটে গেলে দশ বাই দুই মানে পাঁচ মিটার আর কি চেয়েছে আর একটা প্রক্ষেপ সীমা প্রক্ষেপ সীমা আর সমান কত ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি দেখো এটা লিখতে পারি সাইন টু থিটা মানে টু সাইন থিটা থিটা তাহলে টু থাকলো একটা লিখে দিলাম ইউ সাইন থিটা আরেকটা লিখলাম থিটা আর বাই নিচে কত আছে জি তাহলে দেখো কী দাঁড়ালো এইখানে আছে একটা জি এবার দেখো টু থাকলো ইউ সাইন থিটা মানে টেন ইউ কসথিটা মানে কিন্তু থ্রি বাই জি মানে টেন তাহলে কত হলো ছয় মিটার সমান ছয় মিটার তাহলে রেঞ্জ হলো ছ মিটার আর সর্বোচ্চ উচ্চতা হল পাঁচ মিটার তাহলে পাঁচ মিটার ছিল প্রথমে ছিল সর্বোচ্চ উচ্চতা পাঁচ মিটার পরে রেঞ্জ ছ মিটার তাহলে কারেক্ট হলো এ এবার আমরা নম্বর প্রশ্নে দেখার চেষ্টা করব কি আছে ষোলো নম্বর প্রশ্নে বলছে একটি প্রাসের প্রাথমিক বেগ আই প্লাস টু জে মিটার পার সেকেন্ড আই হলো ভূমির দিকে এবং যে হলো উল্লম্ব দিকে একক ভেক্টর জি যদি টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় তাহলে প্রাসের সমীকরণ দেখো একইভাবে আমরা বলতে পারি প্রাথমিক বেগ আই প্লাস টু জে হলে ইউ কস থিটা সমান সমান ওয়ান আর ইউ সাইন থিটা সমান সমান টু অরাইজেন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি এবং ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটিটা লিখে ফেললাম তাহলে দেখো এই দ্বিতীয় সমীকরণটাকে প্রথমটা দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে ট্যান থিটা সমান টু এবার দেখো প্রাসের ইকুয়েশানটা কী হয় ওয়াই সমান এক্স ট্যান থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার স্কোয়ার থিটার তাই দেখো বসিয়ে নি এক্স টেন থিটার মান কত টু মাইনাস হাফ জি কত টেন ইন্টু এক্স স্কোয়ার ইউ কস থিটার মান ওয়ান তাহলে তার হোল স্কোয়ার বসিয়ে দিই তাহলে ওয়াই সমান সমান কত এলো টু এক্স মাইনাস ফাইভ এক্স স্কোয়ার তাহলে দেখো এখানে কারেক্ট আনসার হলো বি সুতরাং ষোলো নম্বর কোশ্চেনে আমাদের কারেক্ট আনসার কিন্তু ডি এইবার আমরা সতেরো নম্বর প্রশ্নে যাব সতেরো নম্বর প্রশ্নে কী বলছে বলছে একটি প্রাসের প্রক্ষেপ পথের সমীকরণ থ্রি এক্স মাইনাস হাফ জি এক্সের স্কোয়ার যেখানে এক্স ওয়াই যথাক্রমে অনুভূমিক ও উল্লম্ব স্মরণ তাহলে এবার বিভিন্ন কথা বলেছে অনুভূমিকের সঙ্গে কোন কত প্রক্ষেপ বেগ কত সীমা কত প্রাসের অনুভূমিক সীমা প্রাসের সর্বোচ্চ উচ্চতা কত এগুলো তোমার কাছে চেয়েছে তা দেখো এখান থেকে ইকুয়েশানটাকে যদি আমি কম্পেয়ার করি ওয়াইকালস টু এক্স ট্যান থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার স্কোয়ার থিটা তা দেখো এখান থেকে অনেকগুলো কথা আমরা পেয়ে যাচ্ছি প্রথম হলো তাহলে ট্যান থিটা সমান রুট থ্রি দুটো ইকোয়েশানকে কম্পেয়ার করলে তাহলে থিটা হলো গিয়ে তোমার সিক্সটি ডিগ্রি এটা প্রথমেই আমরা পেয়ে গেলাম দ্বিতীয়ত দেখো হাফ জি এক্সের স্কোয়ার আছে তাহলে ইউ স্কোয়ার ক স্কোয়ার থিটা সমান ওয়ান তাহলে ইউ স্কোয়ার ক স্কোয়ার থিটা সমান ওয়ান এবার থিটা হলো ষাট ডিগ্রি তাহলে ইউ স্কোয়ার ক স্কোয়ার সিক্সটি ডিগ্রি সমান ওয়ান তাহলে ইউ স্কোয়ার ইন্টু কস সিক্সটি হাফ হাফের হোল স্কোয়ার মানে একের চার সমান ওয়ান তাহলে ইউ স্কোয়ার সমান ফোর তাহলে ইউ এর মান হল দু মিটার পার সেকেন্ড তাহলে এখানে দু মিটার পার সেকেন্ড প্রাথমিক বেগ তাহলে প্রক্ষেপ বেগ প্রাথমিক বেগ ছিল দু মিটার পার সেকেন্ড এটা কিন্তু কারেক্ট বেরিয়ে গেছে এবার অনুভূমিক সীমাটা আমরা বেশ করে নিতে পারি আর সমান কত ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি দেখো ইউ স্কোয়ার মানে দুয়ের স্কোয়ার সাইন টু থিটা মানে থ্রিটা ষাট ডিগ্রি সাইন একশো কুড়ি মানে রুট থ্রি বাই টু জি একটা টু কেটে গেলে টু রুট থ্রি বাই জি আর আমাদের আছে রুট থ্রি বাই জি তাহলে ঠিক হলো না সর্বোচ্চ উচ্চতা এইচ সমান কত হয় ইউ স্কোয়ার সায়েন্স স্কোয়ার থ্রিটা বাই টু জি ইউ তো টু তাহলে টু এর স্কোয়ার সায়েন্স স্কোয়ার থ্রিটা মানে সায়েন্স সিক্সটি ডিগ্রি তার স্কোয়ার মানে কত তিনের চার বাই টু জি একটা টু কেটে গেলো দেখো চার এটা টু এর স্কোয়ার চার চার কেটে গেলো তাহলে থ্রি বাই কত হলো টু জি তাও দিয়েছে রুট থ্রি জি তাও মিলল না সুতরাং বি এরটাই কারেক্ট তাহলে সতেরো নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হলো বি এইবার আমরা আঠেরো নম্বর প্রশ্ন যাব আঠেরো নম্বর প্রশ্নে কি বলছে দেখা যাক বলছে আশি মিটার উচ্চতার একটা টাওয়ারের উপর থেকে একটি বস্তুকে পঞ্চাশ মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিক তলের সঙ্গে ট্যান ইনভার্স তিনের চার কোণে ছেড়ে দেওয়া তাহলে বলছে জি টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে কোন বিকল্পটি সঠিক সেটা দেখো তাহলে দেখো আশি মিটার উচ্চতা থেকে আমি ছেড়ে দিয়েছি এটা আশি মিটার এবং থিটা কোণে ছুঁড়েছি ট্যান্থিটা বলেছে তিনের চার দেখো আমরা খুব সহজ করে বুঝে নিই ট্যান থিটা মানে লম্ব হয় ভূমি লম্ব তিনে কক ভূমি চারে কক হলে অতি বুঝ হয় পাঁচ একক তাহলে দেখো ট্যান থিটা যদি তিনের কত বলেছে তিনের চার তাহলে সাইন থিটা কত হবে দেখো বাই অতিভুজ মানে তিনের পাঁচ আর কস্তিটা কত হবে চারের পাঁচ তাহলে কস্তিটা যদি চারের পাঁচ হয় পঞ্চাশ মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়েছিলাম বস্তুটাকে তাহলে তার অনুভূমিক উপাংশ কত পঞ্চাশ ইন্টু চারের পাঁচ তার মানে চল্লিশ মিটার পার সেকেন্ড আর উল্লম্ব উপাংশ হয়ে গেল একইভাবে কত হবে পঞ্চাশ ইন্টু তিনের পাঁচ মানে হলো তিরিশ মিটার পার সেকেন্ড এটা প্রাথমিক এইবার তোমার কাছে বিভিন্ন অপশান যাওয়া হয়েছে এবার অপশানে প্রথমেই দেখো সেটা কতক্ষণ ধরে উঠবে উল্লম্ব প্রাথমিক ব্যক্ততিরিশ মিটার পার সেকেন্ড তাহলে টি সমান জানো তো তুমি ইউ এটা বাই জি টেন তাহলে তিন সেকেন্ড ধরে উঠবে দেখো বিয়ের অপশানের প্রথম কথাটা কিন্তু মিলে গেছে এবার কত উচ্চতা উঠলো দেখো এই সমান ইউ স্কোয়ার বাই টু জি ইউটা কত তিরিশ তাহলে তিরিশের স্কোয়ার বাই টু ইন্টু টেন তার মানে নশো বাই কুড়ি মানে পঁয়তাল্লিশ মিটার এবার দেখো তাহলে সর্বোচ্চ উচ্চতা পঁয়তাল্লিশ মিটার তাহলে প্লাসটা এখন মাটি থেকে কত উপরে আছে এটা আশি আর ওপরে পঁয়তাল্লিশ তাহলে মোট কত হলো একশো পঁচিশ মিটার সে যখন মাটিতে পৌঁছাবে তার উল্লম্ব স্মরণ হবে একশো পঁচিশ মিটার এবং এ পড়ছে অভিকর্ষের কারণে তাহলে কত সময় নাম লাগবে পড়তে একশো পঁচিশ সমান ইউ তো জিরো উল্লম্ব ভেলো ভেলোসিটি জিরো হয়ে গেছে তারপরে নিচে নামছে তাহলে প্রাথমিক বেগ জিরো হাফ ইন্টু জি দশ ইন্টু টি স্কোয়ার তাহলে দেখো টি স্কোয়ার সমান কত আড়াইশো বাই দশ মানে পঁচিশ তাহলে টি সমান পাঁচ তার মানে দেখো প্লাসটা প্রথম তিন সেকেন্ড ওপরে উঠবে শেষ পাঁচ সেকেন্ড নিচে নামবে তাহলে বি কিন্তু কারেক্ট বলছে ভূমি থেকে যে সর্বোচ্চ উচ্চতায় উঠবে একশো কুড়ি মিটার আমরা কিন্তু দেখেছি এখানে পঁয়তাল্লিশ মিটার উঠলো আর ভূমি হলো আশি মিটার গভীরে তাহলে মোট উচ্চতা হলো একশো পঁচিশ মিটার সুতরাং এটা ঠিক হলো না সর্বোচ্চ উচ্চতায় বেগ হবে শূন্য এটাও ঠিক না কারণ সর্বোচ্চ উচ্চতায় তার অনুভূমিক বেগ থাকবে শুধুমাত্র চল্লিশ মিটার পার সেকেন্ড সর্বোচ্চ উচ্চতায় কিন্তু উল্লম্ব উপাংশ হবে বেগের শূন্য তারপরে তোমার কাছে আর কী চেয়েছে বস্তুটি ষাট মিটার পার সেকেন্ড বেগে ভূমিতে আঘাত করবে তার অনুভূমিক বেগ চল্লিশ মিটার পার সেকেন্ড উল্লম্ব বেগ কত হবে দেখো পাঁচ সেকেন্ড ধরে নেমেছে পাঁচ সেকেন্ড ধরে নামলে উল্লম্ব বেগ ভি সমান জিটি জি হলো দশ তার মানে পঞ্চাশ মিটার পার সেকেন্ড তাহলে সে যখন নিচে নামছে তার দুটো কম্পোনেন্টও ভালো সেটি অনুভূমিক হলো চল্লিশ মিটার পার সেকেন্ড ভার্টিক্যাল হলো পঞ্চাশ মিটার পার সেকেন্ড তাহলে তার লব্ধি বেগ আট সমান রুট ওভার অফ চল্লিশের স্কোয়ার প্লাস পঞ্চাশের স্কোয়ার তার মানে রুটো ভাড়া ষোলোশো আর পঁচিশশো একচল্লিশশো দেখো সিক্সটি হলে ছত্রিশশো হতো সুতরাং এটাও ঠিক নয় সুতরাং বিয়েরটাই কারেক্ট আনসার যেটা আমাদের বেরিয়েছিল ছিল তিন সেকেন্ড ওপরে উঠতে থাকবে এবং শেষ পাঁচ সেকেন্ড নিচে নামবে এবং আঠেরোর কারেক্ট আনসার হলো বি আঠেরো নম্বর প্রশ্নের এবার উনিশ নম্বর প্রশ্নে যাওয়া যায় বুঝি কী বলছি এইচ মিটার উচ্চতার কোনো মিনারের চূড়া থেকে ফেলে দেওয়া হলো একটি বলকে ফেলে দেওয়া হয়েছে যদি টি সেকেন্ড সময়ে ভূমি স্পর্শ করে তাহলে টি বাই থ্রি সময় সেকেন্ড সময়ে বলটি ভূমি থেকে কোথায় থাকবে ধরো বলটাকে তো ছেড়ে দিয়েছি তাহলে টি সময় ধরে পড়েছে সে যদি এইচ উচ্চতা নামে এইচ সমান তাহলে তোমার হাফ জি টি স্কোয়ার তাহলে টি বাই থ্রি সেকেন্ড সময়ে সে যদি এইচ ওয়ান নামতো তাহলে কত হতো এইচ ওয়ান এইচ ওয়ান সমান হাফ জি ইন্টু টি বাই থ্রির হোল স্কোয়ার তাহলে দেখো হাফ জি টি স্কোয়ারের ন ভাগের এক ভাগ তাহলে এটা হলো এইচ বাই নাইন তাহলে সে নেমেছে এইচ বাই নাইন তোমাকে বলছে কোথা থেকে ভূমি থেকে বলে উচ্চতা তাহলে বাদ বাকিটা এইচ এর মধ্যে এইচ বাই নাইন সে নেমেছে তাহলে এইট এইচ বাই নাইন তাহলে উচ্চতা হবে এইট এইচ বাই নাইন মিটার এইবার আমরা কুড়ি নম্বর প্রশ্নে যাব বলছে একটি প্রাসের সমীকরণ বলে দিয়েছে এক্স সমান থার্টি সিক্সটি এবং টু ওয়াই সমান নাইনটি সিক্স টি মাইনাস নাইন পয়েন্ট এইটটি স্কোয়ার তার মানে ওয়াই সমান ফরটি এইট টি মাইনাস ফোর পয়েন্ট নাইন ইন্টু টি স্কোয়ার বলছে অনুভূমিকের সঙ্গে কোন কোণে ছোড়া হয়েছে তার সাইন ইনভার্সে সব ভ্যালু আছে যাই হোক তাহলে এক্স ডট বের করি অনুভূমিক উপাংশ বেগে প্রাথমিক বেগের অনুভূমিক উপাংশ বের করি ছত্রিশ টি জিরো হলেও ছত্রিশই থাকবো উল্লম্ব উপাংশ কত ওয়াই ডট বা ডি ওয়াই ডিটি সমান কত ফর্টি এইট মাইনাস টি হলো নাইন পয়েন্ট এইট তাহলে অ্যাট টি ইক টু জিরো কত হলো ফর্টি এইট তাহলে কত কোণে ছুঁড়েছি দেখো যে কোণে আমরা ছুঁড়েছি উল্লম্ব উপাংশ ভেলোসিটির কত ওয়াই ডট সমান আটচল্লিশ অনুভূমিক উপাংশ এক্স ডট সমান ছত্রিশ তাহলে থিটা হলে টেন থিটা সমান কত হলো আটচল্লিশ বাই ছত্রিশ তার মানে কত তোমার চারের আচ্ছা থিটা যদি চারের তিন হয় তাহলে থিটা কত ট্যানথিটা মানে লম্ব বাই ভূমি তাহলে এটা থিটা হল তাহলে অতিভুজ হলো পাঁচ তাহলে সাইন থিটা হলো কত চারের পাঁচ তাহলে কতক্ষণে ছুঁড়েছি থিটা সময় সাইন ইনভার্স চারের পাঁচ সুতরাং কুড়ির এরটা কারেক্ট আনসার এবার একুশ নম্বর প্রশ্নে চলে যায় বলছে একটি প্রাসের সমীকরণ হলো ওয়াই শান টুয়েলভ এক্স মাইনাস থ্রি ফোর্থ এক্স স্কোয়ার প্লাসটির অনুভূমিক প্রক্ষেপ সীমা দেখো যখন অনুভূমিক প্রক্ষেপ সীমা হয় না প্লাসটা এইভাবে ছুটলে এইভাবে এসে মাটি স্পর্শ করে তাহলে একবার ছোড়ার সময় ওয়াই জিরো আর রেঞ্জ দূরত্ব আসার পরে আবার ওয়াইয়ের মান শুনবে তাহলে ওয়াই সমান যদি আমি জিরো পুট করি এক্সের একটা সমাধান কিন্তু রেঞ্জকে প্রকাশ করবে তাহলে যখন সে রেঞ্জ দূরত্ব যাচ্ছে ওয়াই সমান জিরো সমান সমান কত টুয়েলভ এক্স মাইনাস তিনের চার এক্স স্কোয়ার দেখো এখান থেকে এক্স কমন গেলে টুয়েলভ মাইনাস থ্রি বাই ফোর এক্স সমান জিরো তাহলে এক্স সমান হয় জিরো অথবা এক্স সমান সমান কত হলো বারো আটচল্লিশ বাই তিন ষোলো মিটার সুতরাং এইখানেতে আমাদের উত্তর হল গিয়ে ষোলো মিটার তাহলে একুশের আমাদের কারেক্ট আনসার বি এখানেই আমাদের প্রাস সংক্রান্ত লেস শেষ করছি আমরা প্রায় প্রতি সপ্তাহেই এই রকম ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটাকে টার্গেট করে লেসেন দিতে থাকবো সেপ্টেম্বরের প্রায় শেষের দিকে হয়তো তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা হবে দিন পর্যন্ত প্রতি সপ্তাহে তোমরা এক্সপেক্ট করতে পারো এরকম পরীক্ষার প্রস্তুতি অঙ্গ হিসেবে আমরা এরকম লেন চাই